हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आरजेएम इंग्लिश लिटरेचर एंड लैंग्वेज यूट्यूब चैनल। हमारे ये चैनले आमरा एसएलएसटी इंग्लिशेर सब्जेक्ट पीटी इंग्लिश एवं टेट इंग्लिशेर सिलेबसेर प्रत्येकटी टॉपिक एनालाइज करछी, तार एमसीक्यू एसक्यू एवं इम्पोर्टेंट जे पार्टसगुलो रयेछे एग्जाम पॉइंट अफ भ्यू थेके आमरा किन्तु कवर करछी। आज के आमरा एकटा नतून सीरीज चालू करलाम, सेटा होच्छे रेटोरिकल डिवाइस। जो रही है इलेवन टुएल्भर जो सबजेक्टर सिलेबस जो रेटोरिकल डिवाइस रही है, से रेटोरिकल डिवाइसर उपरे हमें क्योंकि एक सीरीज चालू कर लम आज के कम सीरीज जोगुली कविता रही है सिलेबस से प्रत्येक कविता पार्टिकुलारलि कवितागुलो के धरे धरे सेखान बाछाई करा रेटोरिकल डिवाइसगुलो नहीं आलोचना करब। तुम्हारे जो एखे कैकटी कोश्चन देवा थको, से कोश्चन माल्टिपल चॉइस आंसर थको, तुम्हारा चेष्टा करो सेगल आंसर करार्थी प्रत्येक कोश्चन बलार पशापाशी सेगल के अनालाइज करब और सेगल कैन को मेटोरिकल डिवाइस होता क्यों विश्लेषण करब। ठीक है, आज के कवित बेचे नहीं द गुड मोरो रिटन बाय जॉन डन। देखो एक नम्बर बला व्हेयर वी नॉट विंड टिल देन, ऑप्शनगुलो देखो एलिटरेशन एल्यूशन पार्सोनिफिकेशन मेटोनिमी। आमरा प्रथमे सेंटेंसटाके एकटु विश्लेषण करी, व्हेयर वी नॉट विंड टिल देन। देखो व्हेयर प्रथमे डब्ल्यू वार्डटा रयेछे, उयर प्रथमे डब्ल्यू रयेछे, विंडर प्रथमे डब्ल्यू रयेछे, अर्थात जखन एकटि सेंटेंसेर मध्ये दुई बा तार बेशी पाशापाशी शब्दे प्रथमे जदि सेम लेटर दिये शुरू हय ताहले सेटा किन्तु एलिटारेशनेर घरे पड़े। ताहले एखाने जेहेतु डब्ल्यू वार्डटा रिपीट होच्छे एबं वार्डेर शुरूते लेटरटा बसछे, ताहले एटा किन्तु एलिटारेशन हतो। एक क्षेत्र में एक कथा बोले रखी, ये साउंडर उपरे जदि से कन्सोनेंट साउंड है, जदि देखा गया दुई बार तार बेशी वार्ड पाशापाशी एक ही सेंटेंसर मध्य दुई बार तार बेशी वार्डे कन्सोनेंट सेम कन्सोनेंट साउंड उच्चारित होच्छे तालो सेटा कन्सोनेंस होबे, आबार सेटा जदि सेम भावेल साउंड उच्चारित है तालो सेटा असोनेंस होबे। किन्तु एलिटरेशन क्षेत्र किन्तु वार्डेर प्रथमे बसते होबे सेइ वार्डटाके, जेरकम एखाने जेहेतु बोले रखी डब्ल्यू डब्ल्यू डब्ल्यू, देखो तीनटा डब्ल्यू वार्डेर प्रथमे बसेछे, ওয়্যারেরও প্রথমে, উইয়ারও প্রথমে, উইন্ডেরও প্রথমে, তাই এটা অ্যালিটারেশন হয়ে গেল। নইলে এটাকে কিন্তু কনসোনেন্স করা যেত, যেহেতু কনসোনেন্ট এটা ডাব্লুটা। ঠিক আছে, তারপরে সেভেন স্লিপার্স ডেন, সেভেন স্লিপার্স ডেনটা অপশনসগুলো দেখো অ্যালিটারেশন অ্যালিউশন পার্সোনিফিকেশন অ্যাসোনেন্স, এই মাত্র আলোচনা করলাম। দেখো সেভেন স্লিপার্স ডেন, এখানে ই যে সাউন্ডটা রয়েছে, ই যে লেটারটা রয়েছে, ই একটা ভাওয়েল সাউন্ড, এ ই আই ও ইউ, তাই তো? তো ই সাউন্ডটা কিন্তু তিনটা ওয়ার্ডের মধ্যেই রিপিট হচ্ছে, পরপর তিনটা ওয়ার্ডে রিপিট হচ্ছে, তাহলে কিন্তু একদম কোনো সন্দেহ ছাড়াই বলা যেতে পারে এটা হচ্ছে অ্যাসোনেন্স। ঠিক আছে, কিন্তু তিনটা যদি কনসোনেন্ট সাউন্ড থাকতো তাহলে সেটা কনসোনেন্স হয়ে যেত। ওকে, চলে আসি নাম্বার তিন, বলছে অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন। শুধু সেভেন স্লিপার্স ডেন নিয়ে ওখানে করলাম, এবার এখানে পুরো লাইনটা দিয়েছি কবিতার। দেখো বলেছে অপশনসগুলো অ্যালিটারেশন অ্যালিউশন পার্সোনিফিকেশন নাকি মেটোনিমি। দেখো এখানে বলেছে অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন, অর্থাৎ এখানে কিন্তু যে একটা বিবলিক্যাল স্টোরি রয়েছে সেভেন স্লিপার্স ডেনে, তোমরা যদি আমাদের দ্য গুড মোরো কবিতার অ্যানালাইজটা দেখে থাকো আমাদের চ্যানেলে, আমরা দিয়েছি অপশন এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে সেভেন স্লিপার্স ডেন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আজকে এটা রেটোরিক্যাল ডিভাইসের উপরে ক্লাস, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। তো সেভেন স্লিপার্স ডেনের একটা স্টোরি রয়েছে, তো সেই স্টোরিটাকে কিন্তু এখানে কি করছে কল্পনা করছে, তাই এটা কিন্তু অ্যালিউশন। যেহেতু সেভেন স্লিপার্স ডেনের এখানে একটা কল্পনা আসছে, কল্পনার কথাটা উল্লেখ হচ্ছে, তাই এটা কিন্তু একটা অ্যালিউশন হয়ে গেল। ঠিক আছে, যখনই কোনো রিডার কোনো একটা গল্পের বা কোনো একটা ঘটনার অ্যালিউশন করবে, অর্থাৎ কোনো একটা ঘটনা কল্পনা করবে কোনো একটা লাইন পড়তে পড়তে, তখন সেটা অ্যালিউশনের মধ্যে পড়বে। চলে আসে নাম্বার ফোর, ফর লাভ অর লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস। ঠিক আছে, অপশনসগুলো কী আছে, অ্যালিটারেশন অ্যালিউশন পার্সোনিফিকেশন মেটোনিমি। দেখো এখানে যে জোর দিয়ে যে ওয়ার্ডটা ইউজ হয়েছে বা জোর দিয়ে যেই পার্টটা এখানে ইউজ হয়েছে, বলছে ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস, অর্থাৎ লাভ কিন্তু কন্ট্রোল করছে। ঠিক আছে, তাহলে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে লাভকে এখানে পার্সোনিফাইড করা হচ্ছে, লাভকে এখানে পার্সোনিফাইড করা হচ্ছে, তাহলে এটা একটা পার্সোনিফিকেশন। যখন কোনো ওয়ার্ডকে পার্সোনিফাই করা হবে তখন সেটা কিন্তু নো ডাউট পার্সোনিফিকেশন হবে, এখানে লাভকে পার্সোনিফাই করা হচ্ছে কারণ সে কন্ট্রোল করছে। তারপরে নাম্বার ফাইভ বলছে সি ডিসকভারার্স,
সি ডিসকভারার সেকেন্ড অপশানসগুলো দেখো, এটা লাইন নাম্বার 12 থেকে নেওয়া হয়েছে। অ্যালিটারেশন, অ্যালিউশন, পার্সোনিফিকেশন নাকি মেটোনিমি। দেখো এখানে বলা হচ্ছে যে সি ডিসকভারার যে রয়েছে এটা কিন্তু একটা নাম, কিসের নাম? ফর দ্য ট্রাভেলার্স অ্যাট সি, অর্থাৎ সি ডিসকভারার্স কি, যারা হচ্ছে সমুদ্রে ভ্রমণ করে বা সমুদ্র যাত্রা করে। তাহলে যখন একটা পার্টকে বা একটা পার্টকে অন্য কাউকে বা অন্য কিছুর সঙ্গে অ্যাসোসিয়েশন বোঝাবে, যেই ওয়ার্ডটা মিস করছে সেটার অ্যাসোসিয়েশন অন্য কিছুর সাথে বোঝাবে, তখন কিন্তু সেটা কী হবে? মেটোনিমি। দেখো মেটোনিমি আর সিনেকডকির কিন্তু আলাদা একটা ক্লাস আমরা করেছি, সেগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেল লিঙ্ক থেকে দেখতে পারো, সেখানে প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদা তোমাদের সুবিধার জন্যে। ঠিক আছে, তাহলে যেখানে সি ডিসকভারার্স এখানে প্রেজেন্ট করছে কাকে? ট্রাভেলার্স অ্যাট সি, অর্থাৎ এখানে সি ডিসকভারার্সটা ট্রাভেলার্স অ্যাট সি এর সঙ্গে অ্যাসোসিয়েট, তাই জন্য এখানে এটা মেটোনিমি হয়ে গেল। চলে আসে নাম্বার সিক্সে, বলছে উইদাউট শার্প নর্থ, উইদাউট ডিক্লাইনিং ওয়েস্ট। অপশানসগুলো দেখো, প্যারালেলিজম, অ্যালিউশন, পার্সোনিফিকেশন, মেটোনিমি। এটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো এখানে উইদাউট শার্প নর্থ, এটাকে যদি আমি একটু ডিসক্রাইব করি, বিশ্লেষণ করি, উইদাউট মানে কি? একটা প্রিপোজিশন, শার্প একটা অ্যাডজেক্টিভ, নর্থ হচ্ছে একটা নাউন। পরে পাটা দেখো, বলেছে উইদাউট, আবার উইদাউট বলছে প্রিপোজিশন, ডিক্লাইনিং হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েস্ট হচ্ছে একটা নাউন। তাই যখন এরকম পার্টস অফ স্পিচগুলো প্যারালালি একই সেন্টেন্সের মধ্যে পরপর ব্যবহৃত হবে, তখন সেটা হয়ে যাবে প্যারালালিজম। যেহেতু প্যারালালি বললাম কথাটা, যেহেতু আমি প্যারালালি ওয়ার্ড ইউজ করলাম, তাহলে যেহেতু প্যারালালি ইউজ হচ্ছে এখানে, পার্টস অফ স্পিচগুলো পরপর পরপর সাজিয়ে ব্যবহার হচ্ছে, পাশাপাশি ব্যবহার হচ্ছে, প্যারালালি ইউজ হচ্ছে, তাই এটা প্যারালালিজম। আশা করি প্যারালালিজম সম্পর্কে আর সন্দেহ নেই বা কোনো সমস্যা থাকার কথা নয়। দেখো এরকমই একটা উদাহরণ দেখছি পরেরটা, নাম্বার সেভেন, মাই ফেস ইন দাইন আইস, দাইন ইন মাইন। অ্যালিটারেশন, প্যারালালিজম, পার্সোনিফিকেশন, মেটোনিমি। দেখো এটাও দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করি, মাই মানে কি? এটা একটা পজিটিভ ওয়ার্ড, তাই তো? ফেস একটা নাউন, ইন কি? ইন হচ্ছে একটা প্রিপোজিশন, দাইন, দাইন কি? দাইন হচ্ছে আবার একটা পজিটিভ ওয়ার্ড, মানে ইওর আর কি, দাইন মানে এখানে ইওর। আইস, আইস হচ্ছে নাউন। পরের পার্টে দেখো, আবার বলছে দাইন কি? এটা পজিটিভ ওয়ার্ড, ইন কি? ইন হচ্ছে প্রিপোজিশন, মাইন, মাইন আবার একটা পজিটিভ ওয়ার্ড। তো এখানে পজিটিভ ওয়ার্ড, তারপরে প্রিপোজিশন, আবার পজিটিভ ওয়ার্ড, আবার পজিটিভ ওয়ার্ড, প্রিপোজিশন, পজিটিভ ওয়ার্ড। তো সেই কারণে যেহেতু প্যারালালি ইউজ হচ্ছে সেম জিনিসগুলো, সেম পার্টস অফ স্পিচেসগুলো, তো সেই কারণে এটা একটা প্যারালালিজমের এক্সাম্পল। চলে আসে কোয়েশ্চেন নাম্বার এইটে, লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড, ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। এখানে অপশানসগুলো দেখো, বলছে অ্যালিটারেশন, অ্যালিউশন, পার্সোনিফিকেশন, কিউসুরা বা সিউসুরা। সিউসুরা এখানে একটা বলে রাখি, এই যে যখন আমি সেন্টেন্সটা পড়ছি, লেট আস পজেস ওয়ান ওয়ার্ল্ড কমা, ইচ হ্যাথ ওয়ান কমা অ্যান্ড ইজ ওয়ান ফুল স্টপ, তো এখানে আমাকে কিন্তু বা একটা রিডার যখন পড়বে সেটা কিন্তু থামতে হচ্ছে তাকে, বিকজ অফ দ্য পাংচুয়েশনস বা যতি চিহ্নগুলো যে রয়েছে, কমা, ফুল স্টপ, কোলন আর অনেকই রয়েছে। তো যখন এরকম একটা সেন্টেন্সের মধ্যে, একটা লাইনের মধ্যে রিডার যখন পড়বে, তখন যখন তাকে বারবার থামতে হবে বিকজ অফ দ্য কি, যতিচিহ্ন, সেই কারণে বা সেটাকে বলা হবে হচ্ছে সিউসুরা। অ্যাকচুয়ালি এই কবিতার মধ্যে অনেকগুলো সিউসুরা রয়েছে, শুধুমাত্র একটা উদাহরণ এখানে তুলে নিলাম যাতে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা যেতে পারে। ঠিক আছে, তো এটা একটা উদাহরণ হচ্ছে সিউসুরা, কারণ এ পজ ইন লাইন কজড বাই পাংচুয়েশন। চলে আসি পরের নাম্বারে, কোয়েশ্চেন নাম্বার নাইন, বলা হচ্ছে ইফ এভার এনি বিউটি আই ডিড সি। অপশানসগুলো দেখো, অ্যালিটারেশন, অ্যালিউশন, পার্সোনিফিকেশন, মেটোনিমি। এখানে অপশানসগুলোর মধ্যে যেগুলো রয়েছে, দেখো আমি বাক্যটা যদি একটু বিশ্লেষণ করি, বলছে ইফ এভার এনি বিউটি আই ডিড সি। এখানে যে বিউটি ওয়ার্ডটা রয়েছে, বিউটি মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো? বিউটি ওয়ার্ডটা যে রয়েছে, কিন্তু এখানে বিউটি দেখা মানে কি? সুন্দর দেখা, সুন্দরকে দেখা, তাই তো? এখানে সুন্দরকে দেখার কথা বলা হয়েছে। এখানে বিউটি ওয়ার্ডটা স্ট্যান্ডস ফর বিউটিফুল ওমেন, বিউটি বলতে এখানে বিউটিফুল ওমেনের কথা বলা হয়েছে, অর্থাৎ পার্ট অফ এ হোল বলতে বলা যেতে পারে, বা বলা যেতে পারে এখানে যে বিউটিটা যে রয়েছে, এই বিউটিটা হচ্ছে অ্যাসোসিয়েট করছে বিউটিফুল ওমেনের সাথে। এখানে এটা কিন্তু মেটোনিমি হতে পারে, আবার এটা কিন্তু সিনেকডকিও হতে পারে। যেহেতু এখানে অপশানে শুধুমাত্র মেটোনিমি রয়েছে, তাই এখানে অ্যান্সারটা কিন্তু মেটোনিমি হবে। এটা কিন্তু সিনেকডকিও হতে পারে, পার্ট অফ এ হোল। ঠিক আছে, বিউটিফুল লেডির একটা পার্ট হচ্ছে বিউটি, তাহলে ওখানে আমি সিনেকডকি করতে পারি। আবার এখানে যেহেতু বিউটি রয়েছে, বিউটিটা বিউটিফুল ওমেনের বা বিউটিফুল লেডির সঙ্গে অ্যাসোসিয়েট, তাহলে এটা হয়ে গেল মেটোনিমি। ওকে, এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার টেন, বলছে বাট সাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি। দেখো
এখানে অপশনসগুলো আছে অ্যালিটারেশন, অ্যালিউশন, মেটাফোর, মেটোনিমি। দেখো এখানে যে চাইল্ডিশলি ওয়ার্ডটা রয়েছে, চাইল্ডিশলি ওয়ার্ডটা দিয়েই কিন্তু এখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। চাইল্ডিশলি মানে কি, একজন বাচ্চার মতো, অর্থাৎ যখন ও কান্ট্রির যে প্লেজারগুলোকে গ্রহণ করেছে বা অ্যাবজর্ব করেছে নিজের মধ্যে বা সেগুলোকে উপভোগ করেছে তখন সে চাইল্ডিশলি ছিল। অর্থাৎ এখানে চাইল্ডিশলি কি, যে চাইল্ডিশলি হচ্ছে ওর একটা স্টেট অফ মাইন্ড, কীরকম স্টেট অফ মাইন্ডটাকে তুলনা করা হয়েছে একটা শিশুর সাথে। অর্থাৎ দ্য পাস্ট বিফোর দ্য এক্সপিরিয়েন্স অফ লাভ ইজ সিন অ্যাজ আ টাইম অফ ইমোশনাল ইম্যাচুরিটি দ্যাট ইজ কম্পারেবল টু অ্যান ইনফ্যান্ট স্টেট অফ মাইন্ড। ঠিক আছে, ইনফ্যান্ট স্টেট অফ মাইন্ড বা শিশুর যে মানসিক অবস্থা বা শৈশবের যে অবস্থা সেরকম প্রবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ সে প্লেজারটা নিয়েছে বাট চাইল্ডিশলি, মানে ও সেটা জানতো না, তিনি সেটা জানতেন না, না জেনে সেটাকে গ্রহণ করেছেন। তাই এখানে কিন্তু মেটাফোর, একটা কম্প্যারিজন আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের দ্য গুড মোরো কবিতা থেকে বিভিন্ন রেটরিক্যাল ডিভাইসেসগুলো। এই সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও, তোমাদের ফিডব্যাকের অপেক্ষা থাকবো। এবং তোমরা চাইলে তবেই এই সিরিজটাকে এগিয়ে নিয়ে যাবো এবং আগামীতে প্রত্যেকটি কবিতারই এরকম রেটরিক্যাল ডিভাইসেসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো আমাদের চ্যানেল। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজেম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ।